হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটি জবের খবর নিয়ে। এখানে যে জবটি বের হয়েছে সেটার জন্য এই যে কী কী লাগছে সেটা একটু দেখিয়ে দিই। যে এসসি এসটি বা ওবিসিরা তারা বয়সের ক্ষেত্রে ছাড় পাবে 5 বছর এবং 3 বছর, যেরকম গভর্নমেন্ট রুলস অনুসারে যেভাবে ছাড় পায় ঠিক সেভাবে ছাড় পাবে। এছাড়া যদি কেউ রিটায়ার্ড এমপ্লয়ি যদি হয়ে থাকেন তবে তার জন্য বয়স হতে হবে এই যে 64 বছর, 64 বছর বয়স হতে হবে এবং 1/1/2023 মধ্যে। এছাড়া যদি কেউ রেগুলার সার্ভিস বা কন্ট্রাকচুয়াল তাহলে তাদের জন্য এনওসি সার্টিফিকেট অবশ্যই লাগবে। এবং ফাইনাল মেরিট লিস্ট যখন মানে তৈরি হবে এই যে রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট এবং ভাইস ভার্সা যেটা ইন্টারভিউ যেটা আছে সেটার মাধ্যমে কিন্তু তার ফাইনাল মেরিট লিস্ট হবে। যে এই যে ভ্যাকেন্সিগুলো কোথায় বের হয়েছে বা কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা তার লাস্ট ডেট কবে, কোন ওয়েবসাইট থেকে আপনি এটা পাবেন, সবই আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এছাড়া বলবো যে প্লে লিস্টে গিয়ে দেখবেন, এরকম আরও অনেক জবের ভিডিও আছে এবং প্লে লিস্টে পার্ট পার্ট করে সব রকম জেলার খবর আছে। এই যে দেখুন এখানটায়, এই যে আপনি এই যে ভিডিওসে গিয়ে আপনি দেখতে পারবেন অথবা প্লে লিস্টে গিয়ে দেখবেন যে সব রকম পার্ট পার্ট করে সব জেলার জবের আপডেট আমি ডেলি বেসিস দিয়ে থাকি। যে প্লে লিস্টে গিয়ে এই যে এরকম একটা দেখতে পারবেন, এখানটায় আমি ডেলি বেসিস কিছু না কিছু আমি জবের আপডেট দিয়ে থাকি এবং এই যে পার্ট পার্ট করে দেওয়া রয়েছে সেখানে আমি সব রকম জবের আপডেট দিয়ে থাকি। এছাড়া প্রত্যেকটা জেলার, এই যে প্রত্যেকটা জেলার সব রকম জব এবং প্রত্যেকটা জেলার পার্ট পার্ট করে দেওয়া রয়েছে এবং এইগুলো সবই জবের আপডেট দিয়ে থাকি। যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন যাতে নতুন নতুন নোটিফিকেশান আপনি জানতে পারবেন। এছাড়া আইটিআই ডিপ্লোমা বিটেকদের জন্য এখানটায় আমি জবের আপডেট দিয়ে থাকি। আর এছাড়া প্রত্যেকটা জেলার আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া WB হেলথ ডিপার্টমেন্ট থেকে অনেক রকম জব বের হয় যেগুলো আমি সব কিছু আপডেট দিয়ে থাকি। দেখুন এই যে ভ্যাকেন্সিগুলো যেগুলো বের হয়েছে সেগুলো সবই পূর্ব বর্ধমানে বের হয়েছে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে। তাই আমি প্লে লিস্টে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে যে প্লে লিস্টে পার্ট করে দেওয়া রয়েছে সেখানটায় আমি আপডেট দিয়ে দেবো। যে এখানটায় এই যে 4 জন অ্যাকাউন্ট্যান্ট, 12 জন ডাটা এন্ট্রি এবং এই যে কোন এবং এইগুলো নেওয়া হবে এই যে রূপশ্রী প্রকল্পের জন্য। আর কন্যাশ্রী প্রকল্পের জন্য 1 জন অ্যাকাউন্ট্যান্ট নেওয়া হবে। এছাড়া এই যে দেখুন এই যে রূপশ্রী যেটা লেখা রয়েছে রূপশ্রী বা কন্যাশ্রী প্রকল্পের জন্য এবং পূর্ব বর্ধমানে বের হয়েছে এবং 19/5/2023 এটা পাবলিশড হয়েছে। তাই এখানটায় বলেছে যে এই যে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, মানে স্থায়ী বাসিন্দা কিন্তু পূর্ব বর্ধমানের বাসিন্দার হতে হবে, মানে অনলি পূর্ব বর্ধমানের ছেলেমেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অন্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু হবে না, সেরকমই লেখা রয়েছে। এবং এটার জন্য এই যে দেখুন 4খানা ভ্যাকেন্সি আছে অ্যাকাউন্ট্যান্টের জন্য। তো এখানটা EWS ক্যাটাগরি দিয়ে দিচ্ছে এখন। এছাড়া UR এবং OBC, A এবং SC সব পার্ট পার্ট করে দেওয়া রয়েছে এবং 18 থেকে 40 বছর বয়স হতে হবে 1/1/2023 মধ্যে। এছাড়া যদি কেউ রিটায়ার্ড এমপ্লয়ি হয়ে থাকেন তবে তার বয়স হতে হবে 64 বছর, এরকম দেখিয়ে দিয়েছি। এছাড়া কোয়ালিফিকেশান হিসেবে এই যে কমার্স গ্র্যাজুয়েট থাকতে হবে, অনার্স, এছাড়া কম্পিউটার ওপর নলেজ থাকতে হবে, এছাড়া ট্যালি বা সেট এগুলো, তারপর প্রেজেন্টেশন এগুলো কিন্তু জানতে হবে এবং মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতেই হবে। আর 15,000 টাকা পার মান্থ তাদেরকে দেওয়া যাবে। এছাড়া ডাটা এন্ট্রি অপারেটর যেটা রয়েছে রূপশ্রী প্রকল্পের জন্য 12খানা ভ্যাকেন্সি আছে। এখানটায় সব এই যে OBC, BSC, UR, ST সব ক্যাটাগরি কিন্তু দেওয়া রয়েছে এবং 18 থেকে 40 বছর বয়স হতে হবে। এছাড়া গ্র্যাজুয়েট হতে হবে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য, যে কোনো বিষয়ে তার গ্র্যাজুয়েট হতে হবে। এখানে কিন্তু কোনো বলা নেই যে অনার্স, এখানে অনার্স পাস দুজনেই, মানে শুধুমাত্র গ্র্যাজুয়েট। এছাড়া ওয়ার্কিং নলেজ তো অবশ্যই থাকতে হবে কম্পিউটারের উপর, যেখানে MS ওয়ার্ড বা এরকম জানা থাকতে হবে। এছাড়া এই যে স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। এছাড়া 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে আর 11,000 টাকা পার মান্থ দেওয়া যাবে। তা এই যে মোড অফ সিলেকশান, তো কীভাবে সিলেকশানটা হচ্ছে, না এক্সাম হবে, ফার্স্ট এক্সাম হবে। তো এই যে অ্যাকাউন্ট্যান্টের জন্য এই যে 100 নম্বর এবং ডাটা এন্ট্রির জন্য ঠিক 100 নম্বর এক্সাম হবে। তো এবং এই যে কম্পিউটার টেস্ট, অ্যাকাউন্ট্যান্টের জন্য কম্পিউটার টেস্ট 40 নম্বর এবং ভাইস ভার্সা হবে 10 নম্বর। এছাড়া GK, কারেন্ট অ্যাফেয়ার্স বা ম্যাথ, ইংলিশ এগুলো কিন্তু হবে 50 নম্বরে। আর ডাটা এন্ট্রির জন্য এই যে ইংলিশ, ম্যাথ যেগুলো আছে, হ্যাঁ, তারপর GK বা কারেন্ট অ্যাফেয়ার্স এটার জন্য 40, এছাড়া কম্পিউটার টেস্ট হবে 50 আর ইন্টারভিউ হবে 10। তো টোটালি 100 মার্কস। এরপর কী হবে, ইন্টারভিউ হবে এবং তারপর ভাইস ভার্সা,
মানে ইন্টারভিউ বা ভাইস ভার্সা। তো এই টোটাল 100 মার্কে থেকেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে। এই যে যেটা বলছিলাম যে এমপ্লয়ি তিন নম্বরটা, এই যে রিটায়ার্ড এমপ্লয়ি, এছাড়া ফাইনাল মেরিট লিস্ট এই যে বললাম 8 নম্বরটা, তিনটে ওই 100 মার্কের থেকেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে। এবং এই যে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে, এবং এটা শুরু হবে 22/5/2023 থেকে 5/6/2023 পর্যন্ত। এবং এই যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, এবং তার জন্য এই যে এজ প্রুফ, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস উইথ টু বি অ্যাটাচ উইথ অ্যাপ্লিকেশান ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে করতে হবে। যখন দেখিয়ে দেবো আমি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এছাড়া এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেসিডেন্সিয়াল হিসেবে আপনার ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, এগুলো কিন্তু আপনার লাগবে যখন আপনার ভেরিফিকেশান হবে তখন। এছাড়া একাডেমিক কোয়ালিফিকেশান যা যা আছে, এছাড়া সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু সব যেখানে যেখানে দেওয়ার সেখানে সবই দিতে হবে। এছাড়া এটা কি অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে। আর এই যে ক্লোজিং ডেট যেটা আছে সেটা 5/6/2023 বৈকাল 5টা পর্যন্ত। এছাড়া সব এই যে এক্সাম বা কম্পিউটার টেস্ট বা ভাইস ভার্সা যেগুলো, সেগুলো কিন্তু সবই এই যে পূর্ব বর্ধমান .nic.in, যেটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট ওয়েবসাইট, এখান থেকে কিন্তু সব কিছু আপডেট জানা যাবে। এছাড়া আরও একটি যে ভ্যাকেন্সি ছিল যে অ্যাকাউন্ট্যান্ট, এই যে কন্যাশ্রী প্রকল্পের জন্য, এটার জন্য একখানায় ভ্যাকেন্সি আছে, এবং 18 থেকে 37 বছর বয়স হতে হবে 1/1/2023-এর মধ্যে। এটার জন্য গ্র্যাজুয়েট অনার্স আগেরটার মতো কিন্তু থাকতে হবে। এছাড়া কম্পিউটারের ওপর নলেজ অবশ্যই থাকতে হবে। এবার ট্যালি, প্রেজেন্টেশন বা এই যে স্প্রেডশিট, এগুলো কিন্তু জানতে হবে। এছাড়া 3 বছরের এক্সপিরিয়েন্স, আর 15,000 টাকা পার মান্থ কিন্তু দেওয়া যাবে। আর মোড অফ সিলেকশন আগেরটা যেরকম ছিল 100 মার্কের, ঠিক সেরকমই একই আছে। এবং এগুলো সবই কিন্তু পূর্ব বর্ধমানে বের হয়েছে। এছাড়া অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু হবে, অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে। আর পূর্ব বর্ধমানের কিন্তু বাসিন্দার হতে হবে, এটা একদম দেওয়া আছে, এটা দেওয়া আছে কিন্তু। এছাড়া আর কি বলছে দেখি, আগেরটা যেরকম বলেছিলাম যে এসসি এসটিরা যেভাবে ছাড় পাবে, ওবিসিরা ঠিক সেভাবেই ছাড় পাবে। এছাড়া রিটায়ার্ড এমপ্লয়িরা তারা 64 বছর বয়স হলে দিতে পারবে, মানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বাদবাকি যা আগেরটা যেরকম বলেছে সবই একই রকমই আছে। এছাড়া 5/6/2023 পর্যন্ত লাস্ট ডেট, এবং অ্যাপ্লাই করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখান থেকে। এই যে দেখতেই পাচ্ছেন যে purba.bardhaman.nic.in, এটা আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। তো এইখানটায় এই যে রিক্রুটমেন্ট সেকশন আছে, এটা ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি সরাসরি এই পেজটা খুলে আপনি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই যে একটু নিচের দিকে গিয়ে আপনি দেখতে পারবেন যে এই যে দেখুন কন্যাশ্রী অ্যান্ড রূপশ্রী প্রকল্প, এই যে তার মধ্যে কন্যাশ্রী প্রকল্পের জন্য এই যে পিডিএফটা আছে, এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে view 919 যেটা আছে, সেটা আপনার এই কন্যাশ্রী প্রকল্পের জন্য এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এছাড়া স্টার্টিং ডেট বা এন্ডিং ডেট, আর এইখানটায় হয়তো অনলাইন অ্যাপ্লিকেশান একটা শুরু হয়ে যাবে, যেটা এইখানটায় দিয়ে দিতে পারে, এখনও দেয়নি। আর এই যে ডাটা এন্ট্রি অপারেটর, যেটা রূপশ্রী প্রকল্পের জন্য নেওয়া হচ্ছে, সেটা ঠিক সেম এইখানটায় হয়তো একটা অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য একটা অপশান আসবে। এবং এই যে 970 এইটা ক্লিক করলে আপনি এই যে রূপশ্রী প্রকল্পের জন্য যেটা পিডিএফ দেখিয়েছি বা নোটিফিকেশান, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।